আসসালামু আলাইকুম দর্শক, ইলিশের সিজনে বাজারে প্রচুর টাটকা ইলিশ পাওয়া যায়, আর তখন অন্য সময় তুলনায় দামও অনেক কম থাকে। তাই সবাই চায় ইলিশের সিজনে বেশি করে ইলিশ কিনে রেখে সারা বছর খেতে, কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করার ফলে কিছুদিন পরই ফ্রিজে রাখা ইলিশের স্বাদ নষ্ট হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই ইলিশ মাছগুলো কেমন যেন গন্ধ হয়ে যায়। তাই আজ আমি আপনাদের দেখাবো ইলিশ মাছ সংরক্ষণের সঠিক পদ্ধতি। আমি প্রতি বছর এভাবেই ইলিশ সংরক্ষণ করি। এভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন পর্যন্ত ইলিশের স্বাদ অটুট থাকবে এবং কোনো গন্ধ হবে না। এজন্য লাগবে কিছু কিচেন টিস্যু। এ ধরনের মোটা টিস্যুগুলো নিতে হবে। টিস্যুর পরিবর্তে পানি শুষে নিতে পারে এমন পরিষ্কার সুতি কাপড়ও নেওয়া যাবে। আর লাগবে বড় সাইজের পরিষ্কার পলিথিন, যার মধ্যে আস্ত ইলিশ রাখা যাবে। ইলিশের গায়ে কোনো ময়লা থাকলে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর এক্সট্রা পানি ঝরিয়ে নিতে হবে। তারপর কিচেন টিস্যু দিয়ে বা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ইলিশগুলোর গা ভালোভাবে মুছে নিতে হবে। ফ্রিজে রাখার সময় ইলিশের গায়ে তেমন একটা পানি থাকা যাবে না, এজন্য যথাসম্ভব ইলিশের গায়ের পানিটা মুছে নিতে হবে। তারপর একটা পলিথিনের ভিতরে আস্ত ইলিশটাকে রেখে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। পলিথিনের ভেতরে মাছ রেখে পলিথিনটা মাছের গায়ে এমনভাবে পেঁচাতে হবে যেন পলিথিনের ভেতরে কোনো বাতাস না থাকে। এভাবে প্রতিটা মাছ প্রথমে পানি মুছে নিতে হবে, তারপর পলিথিনের ভেতরে রেখে পলিথিনটা মাছের গায়ে আটসাট করে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। পলিথিন দিয়ে মোড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন পুরো মাছটা পলিথিন দিয়ে ভালোভাবে ঢাকা থাকে, মাছের কোনো অংশই পলিথিনের বাইরে না থাকে এবং পলিথিনের ভেতরে কোনো বাতাস না থাকে। তাই পলিথিনটা মাছের গায়ে এভাবে আটসাট করে পেঁচিয়ে দিতে হবে। মাছের কোনো অংশ পলিথিনের বাইরে থাকলে অথবা পলিথিন কোনো জায়গায় ছেঁড়া থাকলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আবার পলিথিনের ভেতরে যদি বাতাস থাকে তাহলেও কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই ভালোভাবে খেয়াল করে দেখুন আমি কিভাবে মাছগুলো পলিথিনের ভেতরে রাখছি আর পলিথিনটা কিভাবে মাছের গায়ে সুন্দরভাবে আটসাট করে পেঁচিয়ে নিচ্ছি। পলিথিন খুলে যাবার সম্ভাবনা থাকলে লেজের দিকটাই সুতা দিয়ে বেঁধে দিতে পারেন। মোড়ানো হয়ে গেলে মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে রাখার ফলে একটা মাছ আরেকটা মাছের সাথে লেগে যাবে না, এতে সহজেই মাছগুলো আলাদা করা যাবে। তাই যখন প্রয়োজন একটা করে মাছ বের করে রান্না করা যাবে। এভাবে আস্ত রেখে দিলে ইলিশ মাছ সবচেয়ে বেশি দিন সংরক্ষণ করা যায়। ইলিশ বেশি দিন সংরক্ষণ করার জন্য এটাই বেস্ট পদ্ধতি। এবার দেখাচ্ছি কাটার পর ইলিশ মাছ কিভাবে সংরক্ষণ করবেন। এরকম রক্ত আর ময়লা সহ রেখে দিলে মাছগুলো গন্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর এক্সট্রা পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর একই প্রসেস ফলো করতে হবে। টিস্যু দিয়ে মাছের টুকরাগুলো থেকে যথাসম্ভব পানি মুছে ফেলতে হবে। ইলিশ মাছ অনেক নরম হয় তাই বেশি চেপে চেপে মোছা যাবে না, হালকাভাবে মুছে নিতে হবে। মাছগুলো মুছে শুকিয়ে ফেলার দরকার নেই, শুধুমাত্র এক্সট্রা পানিগুলো মুছে নিলেই হবে। এভাবে সবগুলো মাছের টুকরা মুছে নিতে হবে। যতগুলো মাছ একবারে রান্না করা হবে শুধুমাত্র ততগুলো মাছই একসাথে এক পলিথিনে রাখতে হবে। মাছের টুকরাগুলো পলিথিনের মধ্যে এমনভাবে সাজিয়ে রাখতে হবে যেন পলিথিন দিয়ে পেঁচানোর পর পলিথিনের ভেতরে খুব বেশি বাতাস না থাকতে পারে। পলিথিনের ভেতরের বাতাস যথাসম্ভব বের করে দিতে হবে এবং আগের মতোই পলিথিনটা ভালোভাবে মাছের গায়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে। এভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। কাটার পর মাছ দীর্ঘদিন ভালো রাখা যায় না, তাই যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে। আস্ত ইলিশগুলো কিছুদিন ফ্রিজে রাখার পর দেখাচ্ছি পলিথিন যেন খুলে যেতে না পারে, এজন্য লেজের দিকটায় সুতা দিয়ে বেঁধে রেখেছিলাম। প্রতিটা মাছ আলাদা রাখার জন্য সহজেই একটা করে বের করে রান্না করা যাবে।
ইলিশ বেশি দিন ভালো রাখার শর্ত হলো, 1. মাছের গায়ে বেশি পানি থাকা যাবে না, 2. পুরো মাছ পলিথিন দিয়ে ঢাকা থাকতে হবে, এবং 3. পলিথিনের ভেতরে বেশি বাতাস থাকা যাবে না। এভাবে রেখে ইলিশ মাছ 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। তাই এবার ইলিশের সিজনে ইলিশ কিনে রাখতে চাইলে এই পদ্ধতিতে সংরক্ষণ করে দেখুন। পরে যখন ইলিশ খাবেন তখন নিজে চমকে যাবেন যে ফ্রিজে রাখার পরও ইলিশের স্বাদ কত ভালো। আজকের ভিডিওতে আপনাদের অনেক হেল্প হবে। ভিডিওটি হেল্পফুল মনে হলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।